গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল স্নান করে চলে এসেছি। স্কিনের অবস্থা প্রচণ্ডই খারাপ, কিন্তু স্কিন কেয়ার করার একটু আমি সময় পাচ্ছি না। আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, তাই হেয়ার সিরাম লাগানোটা ম্যান্ডেটরি ব্যাপার। এটা লাগালে চুলটা সঙ্গে সঙ্গে ডিট্যাঙ্গেল হয়ে যায়, আর আমার চুলটা যেহেতু অনেকটাই লং, সেই জন্য পরেতে না খুব প্রবলেম হয় হেয়ার সিরামটা অ্যাপ্লাই না করলে। আর রান্নাঘরে গিয়ে দেখি এদিকে পিসি রান্না বসিয়েও দিয়েছে, আর আজকে ব্রেকফাস্টে ছিল দুটো রুটি, কুমড়োর তরকারি আর ডিমের পোচ। আর আমাদের গাছে অনেক মোচা হয়েছিল, সেগুলোই আমরা সবাই মিলে বসে এখানে ছাড়াচ্ছিলাম। আর আজকে আমি বানিয়েছিলাম মাজা দিয়ে এই আইসক্রিমটা। এই ব্যাপারটা ভীষণ ট্রেন্ডিং, সবাই বানাচ্ছে, তাই ভাবলাম আমাকেও বানাতেই হবে। যাই হোক, আর অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই ঠিকঠাকভাবে সেট হয়নি। আর এইদিকে দেখো, এইটাও চলে এসেছে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের মিনি ব্লগে। টাটা।